কি হলো বলো তো তোমার? কদিন ধরেই দেখছি মুখটা তোমার গম্ভীর হয়ে তোমার পিঠের খোলার মতো ফুলে গেছে। আরে কি হয়েছে বলো না আমাদের। সেই তো, বন্ধুদের না বললে বন্ধুরা তোমায় সাহায্য করবে কি করে? না মানে যা সমস্যায় পড়েছি সেটা মানে তোমরা? আহা, অত আমতা আমতা মানে মানে না করে যা বলতে চাও বলে ফেলো না বাবা। সেই তো, আসলে তোমরা তো কদিন পরে এলে, তো তাই জানো না যে এদিকে কি হয়েছে। কেন, কি আবার হয়েছে? ওই যে ওদিকে তাকাও। হ্যাঁ, জেলেরা আসছে। তো কি? আরে তাতেই তো সব হয়েছে, একটু ঝেড়ে কাশো তো, খোলসা করে বলো তো সব। ওরা কদিন ধরে রোজই আসছে, কোন রকমে খবর পেয়েছে যে একটা বেল্লাই চেহারার কচ্ছপ এই পুকুরে আছে। মানে আমি এখানে আছি। বুঝেছি, তাই তোমাকে ধরতে আসছে। সেটা তো কদিন ধরে চেষ্টা করছে আর রোজই ফাঁকি দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে আজ আর সেটা হবে না। বুঝলাম, এই জন্য তোমার মন খারাপ? আরে না না, সেই জন্য নয়, আমার তো বয়স হয়েছে, একদিন না একদিন তো যেতেই হবে, কিন্তু আমার চিন্তা তো আমার ছেলেটাকে নিয়ে। আরে ওর জন্য তো আমরা রইলামই। না না না, ও যা অলস আর লোভী, ওকে নিয়েই তো ভয় আমার। আর কথা বাড়িও না, ওরা এসে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি ডুব দাও, ডুব দাও। কেউ ধরা গেল না, কদিন পালাবে? হ্যাঁ, কাল ঠিক ধরবো, দেখে নিবি, কালকে ঠিক ধরবো। চল তাহলে এখন। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওরা আবার কালকে আসবে, ওরা আমাকে না ধরে ছাড়বে না, সেটা আমি জানি। তাহলে কি করবে? আমার যা হয় হোক, কিন্তু ছেলেটাকে যে কোথায় রেখে যাই সেটাই। আচ্ছা, জলের তলে একটা ঠিকঠাক জায়গা খুঁজো না, যেখানে থাকলে কেউ সহজে খুঁজে পাবে না। হুম, সেটাই ভাবছি কদিন ধরে। না না, আর ভাবা ভাবি নয়, একটা নিরাপদ দেখে জায়গা বার করো জলের তলায়, যেখানে তুমি ছেলেকে রেখে যেতে পারবে। আর তারপর তো আমরা রইলামই, তোমার চিন্তার কোনো কারণ নেই। সে তো জানি, তোমরাই তো আমাদের বিপদের বন্ধু, কিন্তু জলের তলায় নিরাপদ জায়গা, এটা তোমাকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, নইলে কিন্তু এরপর তোমার ছেলেকেও আর রক্ষা করা যাবে না। দেখি কিছু পাওয়া যায় কিনা। বড্ড শক্ত, এখানে হবে না। বাবা, কি এটা, মাটি না ইট? এখানেও তো হবে না, দূর কোথাও খুঁজে পাচ্ছি না, একটু নরম মাটি যে গর্ত করব। এই তো এই তো,
এই তো পেয়েছি, কিন্তু একটা লম্বা কাঠি দরকার। কোথায় যে পাই, ওহ কোথায় পাই? এতক্ষণে ঘরটা তৈরি, কিন্তু অন্য কেউ যাতে ঢুকে না পড়ে সেই ব্যবস্থাও তো করতে হবে। কি করি কি করি কি করি? এই তো এই তো এই তো পেয়েছি পেয়েছি। বাবা, রাত কেটেছে, ভোর হয়ে গেল মনে হচ্ছে। ওই দেখো জেলেগুলো আসছে। কিন্তু আমাদের বন্ধু তো একবারও উঠলো না গো। কি করছে কে জানে, কিন্তু ওকে তো আমাদের সাবধান করা দরকার। সে তো বটেই। সারসগুলো এত ডাকাডাকি করছে কেন বলতো? কদিন ধরে কচ্ছপটাকে ধরতে পারছি না তো, তাই হয়তো ভাবছে কচ্ছপটাকে না পেয়ে ওদেরকেই ধরে নিয়ে যাব। যা বলেছিস, নে 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 জাল ফেল। হ্যাঁ, আসল কাজটা করি এখন। বন্ধু, আমাদের ডাক শুনতে পেয়েছ তো? কিচ্ছু বুঝতে পারছি না। বন্ধুরা এত ডাকাডাকি করছে কেন? তাহলে কি আবার কোনো বিপদ? আবার নতুন বিপদ কি আসবে? জেলেরা আসছে হয়তো, নয়তো এসেই পড়েছে, কে জানে। ওই তো জল নড়তে শুরু করেছে, তার মানে জেলেরাই এসেছে। আজ ওরা আমাকে না ধরে নিয়ে যাবেই না, না তো আমাকে যে আগে ছেলের কাছে পৌঁছতে হবে, যে করেই হোক। হ্যাঁ হ্যাঁ, আমাকে আগে ছেলের কাছে পৌঁছতে হবে, যে করেই হোক। কি হচ্ছে বলো তো? কিচ্ছু বুঝতে পারছি না। বারে বারে ঘুঘু পালিয়ে যাও, কিন্তু আজ ধরবই কচ্ছপটাকে। আর আজ ধরতে পারলেই বধিব বেটা তোর পরাণ। আমার খুব ভয় করছে গো। আরে আরে, ওঠ ওঠ ওঠ। আরে কি হলোটা কি? তাড়াতাড়ি উঠে পড় বাবা, একটা জায়গায় তোকে নিয়ে যাব। ওঠ, তোর একটু ঘুমোতে দাও না মা। কি তখন থেকে ডাকাডাকি করে কানের বারোটা বাজাচ্ছ বলো তো? সে তোর যারই বারোটা বাজাই না কেন, এখন না উঠলে কিন্তু তোর বারোটা কেন, তেরোটা বেজে যাবে বাবা। ভাল লাগে না আমার, ওট যত সব। এই তো উঠলাম এবার। চল চল আমার সঙ্গে, চল চল চল, আমার এখন শিরে সংক্রান্তি অবস্থা, চল। আর কি, চলো।
যা 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 ঢুকে যা যা। একি এটা কোথায় নিয়ে এলে আমায়? আহ যা বলছি কর, আরো ভেতরে যা যা। তো তুমি আসবে না? না 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 না, আমি ওখানে ঢুকতে পারবো না। শোন, কদিন এই জায়গা ছেড়ে বেরোবি না, আমি আর না ফিরে এলেও না। কেন, তুমি তুমি কোথায় যাচ্ছো মা? এত কথা তোকে জানতে হবে না, শুধু শুনে রাখ, সবাইকে তো বড় হতে হয়, তেমনি তোকেও বড় হতে হবে। এ বাবা, এগুলো আবার কেমন কথা বলছো মা? তুমি কি তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছো? কথা আহা কাঁদছিস কেন? যেটা বললাম সেটা মাথায় রাখিস, আর পুকুরের ওপারে আমার দুই বন্ধু সারস আছে, তোর বিপদে আপদে ওরাই তোর পাশে এসে দাঁড়াবে। তুমি আমাকে ছেড়ে যাও না মা, মা গো মা, মা মা আমাকে ছেড়ে যাও না মা। আমার আর এখানে থাকা হবে না রে, ওরা যেভাবে আমার পেছনে লেগেছে। আর শোন, কখনো লোভ করবি না বা বড়দের কথা না শুনে চলবি না, কেমন? বেটা, কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না কো। আজ না ধরে যাবই না। কিছু একটা আটকালো বলে মনে হচ্ছে না জালে? তাই তো, টেনে তুলি তাহলে, কি বল? তার বলতে কি গো, ধরে ফেললো নাকি? কে জানে, এতক্ষণ ধরে যখন চেষ্টা করছে তখন আর কতক্ষণ আমাদের বন্ধু ওদের ফাঁকি দিয়ে পালাবে? ওই দেখো বাবা, অনেক খাটিয়েছো, এবার খাটিয়ায় বসে তাড়িয়ে তাড়িয়ে বেটার মাংস খাবো। আমাদের বন্ধু আর থাকলো না গো। কিন্তু ওর ছেলেটার কি হলো? সেই তো, ওকে নিয়েই তো সব থেকে বেশি চিন্তা ছিল ওর। জালে ধরা পড়লে তো ওর ছেলেও ধরা পড়তো। সেই তো, তাহলে আমাদের বন্ধুর ছেলেটা গেল কোথায়? হা, কিচ্ছু মাথায় ঢুকছে না। মা যখন বলেছিল তখন বলেছিল, জলের ওপরে একটু না ভাসলে চলে, ওপরের আকাশ হাওয়া না খেলে যে আমার শরীরটা সুন্দর হবে কি করে? না, একটু বেরিয়েই দেখি না কি হয়। আরে দেখো দেখো, ওটা কি? আরে হ্যাঁ, ওই তো কচ্ছপের পিঠের খোলের মতোই তো লাগছে, মানে আমাদের বন্ধুর ছেলে বেঁচে আছে। চলো চলো, বেচারাকে কিছু খাবার দিই। ও বাচ্চা, কে আবার আমার বাচ্চা বাচ্চা বলে ডাকছে? এই যে ও খোকা, এই যে এই যে আমরা তোমার মায়ের বন্ধু ছিলাম। ডুব দিয়ে যাবো নাকি? অবশ্য মা বলেছিল বটে, দুজন সারস বন্ধু আছে, তবে কি ওরাই ডাকছে? আরে ও বাচ্চা, এদিকে এসো না। আরে আমরা তোমার জন্য খাবার এনেছি। বা
ভালোই তো, খাবার হয়ে গেছে, তাহলে তো যেতেই হচ্ছে। এসো এসো বাবা, এই নাও এই নাও খাবার, পেট ভরে খাও। হ্যাঁ পেট ভরে খাও। তোমার মা আমাদের খুব ভালো বন্ধু ছিল জানো? হ্যাঁ মা বলেছে আমাকে। আচ্ছা আমার মা কোথায় জানো? তোমার মা তো আর নেই বাছা, জেলেরা ধরে নিয়ে গেছে। হ্যাঁ ভালোই হয়েছে, আর কেউ নেই টিকটিক করা সারাক্ষণ, এবার যা খুশি তাই করবো। মা নেই তো কি আছে, আমরা তো আছি। ব্যাস হয়ে গেল, আমরাই তোমার দেখভাল করব। না না খাও তো। দাও দাও দাও। আমাদের কথা আর একেবারে অবাধ্য হবে না, দেখবে তোমার ভালোই হবে। এবার ধর দেখি তুই। যা তুই তো পুকুরের দিকে ছুটলি রে। হে বাবা, এই বলটা তো পুকুরে চলে গেল। যে ফেলেছে সেই আনবে। আনবো আনবো, আমি আনবো। তবে এই খেলি ওই খেলি বলে আর বড়াই করিস না কিন্তু। আরে আরে দেখ দেখ কি দেখবো। আরে ওই দেখ পুকুরের ওই ধারে সারসগুলো একটা ছোট্ট কচ্ছপকে খাবার খাইয়ে দিচ্ছে। তাই তো, এটাকে দেখে মনে হচ্ছে এটা ওই আগেরটার বাচ্চা। তাহলে তো এইটাও ধরে ফেলতে হয়। এই রে ওরা যে তোমাকে দেখতে পেয়ে গেছে। কি হবে এবার তাহলে? কে আবার দেখতে পেলো আমাকে? তাহলে তো বাবাকে খবর দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে দাঁড়িয়ে আছি কেন আমরা? চল 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 চল। ওই যে বাচ্চাগুলো। হ্যাঁ তাতে কি, ওরা যে ওদের বাবাদের খবর দিতে গেল তোমাকে ধরতে। ও বাবা, তাহলে এবার কি হবে? দেখেছ, বন্ধুকে হারিয়ে তার ছেলেকে পেয়ে সবে মনে একটু আনন্দ হয়েছিল, কিন্তু সেটা আর বেশিক্ষণ থাকলো না। কি করা যায় বলো তো এবার? সেটাই তো চিন্তা এখন। তোমরা চিন্তা করো, আমি বড় খেতে থাকি, কেমন? তুই বললি বটে বাবাকে বলার কথা, কিন্তু মানে ও হয়েছে কি? কি এত কিন্তু কিন্তু করছিস বলতো, যা বলবি বলে। আরে হাঁদারা, ওর বাবাই যদি এসে কচ্ছপটাকে ধরে নিয়ে যায় তবে আর আমাদের মজা কি রইল? সত্যি তো, এটা তো মাথায় আসেনি। তাহলে তুই কি করতে বলিস? তার চেয়ে আমি বলি কি, এই বাচ্চা কচ্ছপটার কথা আমরা কেউ বাড়িতে বলবো না। তারপর? তারপর আর কি, আমরাই বুদ্ধি বার করবো কি করে ওই বাচ্চা কচ্ছপটাকে ধরা যায়। হলে সেই বুদ্ধিতে বার করি, কি বল? হ্যাঁ হ্যাঁ। শোনো, এখন কদিন একদম জলের উপরে উঠবে না। কেন কেন উঠবো না কেন? বাহ দেখলে না, ওই ছেলেগুলো তোমাকে দেখতে পেয়ে গেছে। তাতে কি, ওরা কি আমাকে ধরে নিয়ে যাবে নাকি? নিয়েও তো যেতে পারে। ওই তো উচকে কতগুলো বাচ্চা, ওরা ধরবে আমাকে, আমাকে খুঁজেই পাবে না জলের ভেতর। তবু কি দরকার ওদের সামনে আসার? বাহ, ওদের ভয়ে আমি জলের তলায় লুকিয়ে থাকবো নাকি? আহা, ভয় সাহসের কথা হচ্ছে না, আর ওদের বাবারা জেলে, ওদের কাছে জালও আছে। এত চিন্তা করছো কেন? যা জায়গায় এখন আমি থাকি না, ওরা জাল কেন? জলের নিচে ডুবে খুঁজলেও আমাকে পাবে না। সেই জন্যই তো বলছি, এখন কদিন আর জলের উপর এসো না দিনের বেলা। কিন্তু তাহলে এই আকাশ বাতাস এসব দেখবো কি করে? কদিন দেখবে না তো খাবো কি করে? ওরা চলে গেলে বিকেলের দিকে উঠে আসলে আমরা খাবার দেব। এত খবরদারি না, আমার ভাল লাগে না। কি কথাটা মাথায় ঢুকলো তো তোমার? হুম, আর ঢুকলো, ভাল লাগে না সারাক্ষণ এত জ্ঞান শুনতে। তুমি হয়তো মনে মনে রাগ করছো, কিন্তু বাবা তোমার ভালোর জন্যই বলছি। এই বাচ্চাগুলোর বাবাদের জালেই তো তোমার মা ধরা পড়েছিল। হ্যাঁ, তো যে মার বয়স হয়েছিল বলেই তো পারেনি, জালে ধরা পড়ে গেছিল।
কিন্তু মাছ সঙ্গে আমার তুলনা কি যে ভাবে নাই না, নিজেদের বয়স হয়েছে আর তার সঙ্গে সঙ্গে আমাকেও বুড়ো বানিয়ে দিচ্ছে। যাও যাও এখন নিজের জায়গায় যাও। আর যেটা বললাম একদম এখন দিনের বেলা জলের উপর এসো না। কেমন? কি জ্ঞান আর কি জ্ঞান, এত জ্ঞান শুনতে শুনতে না কবে জ্ঞানোদয় না হয়ে যায়। শুধু এটা করো ওটা করো না, আরে বাবা কোথায় তোমাদের বয়স আর কোথায় আমি, তোমরা তো বাবা বুড়ো বুড়ি হয়ে গেছো, শুধু গাছের ডাল আর পুকুরের ধার, এছাড়া আর কোথাও গেছো নাকি তোমরা? বাইরের পৃথিবীটা দেখতে হবে না, শুধু জলের তলায় থাকলে হবে নাকি? না তককে তককে থাকতে হবে, বুড়ো বুড়ি দুটো এদিক ওদিক খাবারের জন্য গেলেই পুকুরের ওপরে ভাসবো, ডাঙায় উঠবো, মনের আনন্দে চারদিকে ঘুরে বেড়াবো, কত কি দেখবো, ওদের কথা শুধু এই কান দিয়ে ঢোকাবো আর এই কান দিয়ে ফুস করে বার করে দেব। ওই দেখো কি দেখবো, আরে ওই যে বাচ্চাগুলো এদিকেই আসছে। তাই তো, ওদের দেখে তো মনে হচ্ছে কিছু একটা করবে বলেই এদিকে আসছে। কি করবে আবার কে জানে, এই বুদ্ধিটা কিন্তু দারুণ হয়েছে। তা যা বলেছিস, কিন্তু ছিপটা জোগাড় করলি কোত্থেকে? এটা আগে থেকেই বাড়িতে ছিল, কিন্তু এখন আর বাবার কাজে লাগে না, তাই কায়দা করে সরিয়ে নিয়েছিস। বেশি বড়ও নয়, তাই বাড়ির কেউই দেখতে পায়নি। না বুদ্ধি আছে তো, মানতেই হবে। কিন্তু চারাগুলো এনেছিস তো? সেসব তৈরি আছে। ওই দেখো ছিপ নিয়ে এসেছে। মানে ওই ছিপ দিয়ে কি আমাদের বন্ধুর ছেলেটাকে ধরার চেষ্টা করবে নাকি? আমার তো তাই মনে হয়। ওই দিকটা দে, ওই দিকটা। আরে তোর দিকটা দে না। দিয়েছি দিয়েছি। আরে তোর দিকটা দে। আরে পুকুরের মাছখানটা তো বাকি রয়ে গেল, ওখানেও কিছু চারা ফেল। দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ যা ভেবেছি ঠিক তাই, ওরা চার ছড়াচ্ছে সারা পুকুরে। চার দেখে না মাছেদের সঙ্গে আমাদের বন্ধুর ছেলেটা না আবার জলের উপর ভেসে ওঠে। চিন্তা বাড়িয়ে দিল তো ছেলেগুলো। ওহ এখন যে কি করি। নে নে অনেক চারা ছড়ানো হয়ে গেছে, এবারে আসল কাজটা করতে হবে তো নাকি? বড়শিতে বড়শিতে টোপ আটকেছিস তো? এই তো আটকাচ্ছি। তাহলে আর দেরি কেন, টোপটা দিয়ে বড়শি ফেল। এবার দেখ না বেটা ওই ছোট কচ্ছপটাকে কেমন করে ধরি। কি গো কি করবে এখন? আগে দেখি তো আমাদের বন্ধুর ছেলে কি করে। আরে ওর চোখ মুখ দেখে বোঝনি, ওই চার টোপ এসব দেখে কিছুতেই ঘরে থাকতে পারবে না, ঠিক বেরিয়ে আসবে, আর তখনই না না আমি আর ভাবতে পারছি না। তো কি করব বলো, আগে তো দেখি ঘটনাটা, তারপর ঠিক করব কি করা যায়। সে যাই করো না কেন ওকে কিন্তু আমাদের বাঁচাতেই হবে। এক কাজ করলে হয় না, আমরা খুব করে ডাকাডাকি শুরু করি, তাহলে ও হয়তো আরো সাবধান হয়ে আর বেরোবেই না। না কথাটা তো খারাপ বলনি। গন্ধ বেরোচ্ছে,
বেশ ভালো গন্ধ তো। হ্যাঁ, খাবারের বলেই তো মনে হচ্ছে। বেরিয়ে দেখবো একবার। কিন্তু মার বন্ধুরা যে বললো কদিন না বেরোতে, আরে ধুর বেরোই না, কি হবে? যা করব জলের নিচে থেকেই করব, ওপরে উঠবো না। তাহলেই তো আর বিপদের কোনো গন্ধ থাকবে না। ওই তো কত খাবার ভাসছে জলের উপরে। ওরে বাবা, ওটা কি জলের এতটা নিচে চলে এসেছে? এ তো দেখছি দারুণ খাবার। গন্ধেই যা জল আসছে জিভে, খেতে না জানি কত ভালো হবে। কিন্তু মার বন্ধুরা এত চিৎকার করছে কেন? আমাকে কি আলাদা করে আমার সাবধান করে দিচ্ছে? না, আজ যে লোকটা সামলানো যাচ্ছে না, আর জলের নিচেই তো আছি, কিছুই হবে বলে তো মনে হচ্ছে না। ওরা চিৎকার করছে, করে যাক। যা, সেই ফাঁদে পা দিল। এবার কি হবে? এক কাজ করো, বাবা কোথায় যাবে? ওরা তো তোমায় পড়তেই হবে বাসা দল। আস্তে আস্তে টান। বেশ খেলিয়ে খেলিয়ে দেখিস যাতে সুতো ছিঁড়ে না যায়। বেটাকে সাঁতার কাটিয়ে কাটিয়ে জল থেকে ডাঙায় তুলবো। বাড়ির সবাই দেখলে না অবাক হয়ে যাবে। এই জন্যই তো বলেছিলাম বাড়িতে কাউকে না বলতে। এবার দেখ না সবাই কিরকম অবাক হয়ে যাবে। দারুন দারুন। এই দেখো, উড়ে গড়ে, দেখো দেখো, যা যা, গেল গেল। ইস, আমাদের সুন্দর প্ল্যানটা বেটা সারস গুলো এসে সব ঘেঁটে দিয়ে গেল। এবার কি করবি? অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। কিন্তু যাই করিস না কেন, সারসগুলোকে সরিয়ে রাখতে হবে আমাদের। কিন্তু সেটা কি করে করবে? সেটাই তো এখন ভাবার। চল এখন বাড়ি চল। শুনলে তো ওদের কথা? হ্যাঁ, এবারের মতো তো ওকে বাঁচাতে পারলে। কিন্তু কি হবে, ওরা কাল আবার আসবে। আর এবার ওরা আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করবে। সেই তো, চিন্তা তো আরো বেড়ে গেল। তোমাকে অত করে ডেকে ডেকে সাবধান করলাম, তবুও তুমি বেরোলে কেন? আসলে আমি তো জানি যে জলের উপর উঠবো না, কিন্তু জলের নিচেও যে এরকম হবে সেটা তো বুঝতে পারিনি। এবার বুঝলে তো? আর শোনো, ওরা কিন্তু কালকে আবার আসবে। আসুক না, এবার দেখি ওদের বুদ্ধি দৌড়। এবার ওরা আমাদেরও পুকুরের ধারে ঘেঁষতে দেবে না। ভালোই হয়েছে, শুধু কথায় কথায় জ্যাঠামি আর করতে পারবে না। কিছু বললে না মানে? হ্যাঁ বলছি যে সেটা কিভাবে? সেটা কিছু বলেনি, তবে বুদ্ধি নিশ্চয়ই একটা বার করবে ওরা। তাই বলছি এবার আরো সাবধান, কোনো ফাঁদেই পা দেবে না, আর নিজের ঘর ছেড়ে একদম বেরোবে না। তাহলে আবার খাবো কি? সেটার একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আচ্ছা, কি করবি রে এগুলো দিয়ে?
এটা সারসগুলোকে আটকানোর ব্যবস্থা হচ্ছে। মানে এত মানে মানে করার কি আছে রে, কালকেই দেখতে পাবি। কিন্তু ওই বেটা ছোট কচ্ছপটাকে ধরবি কি করে? ছিপটা তো গেল। এই যে সুতোটা দেখছিস, এইটা দিয়েই ধরব। এটা তো বলিসনি আমাকে। এই দেখ, এই যে লম্বা মতন সুতোটা এনেছি, এটার মাঝামাঝি একটা ফাঁস দিয়েছি বড় করে। হ্যাঁ, তারপর? তারপর এই ফাঁস কোনো রকমে বাচ্চাটার গলায় ঢুকিয়ে দিতে পারলেই খেল খতম। আরে আরে, ওদিকে যা না, ওদিকে ওদিকে যা। ও পাশে টান, ও পাশে। আরে ও পাশে টান। হ্যাঁ, বাঁধ বাঁধ। এবার দেখি সারসগুলো কি করে ওই বেটাকে বাঁচায়। এবার কি হবে গো? আজ তো আমাদের পুকুরের কাছে যাওয়াই বন্ধ করে দিল। বাচ্চাটা আজ আবার বেরিয়ে আসবে না তো? কি জানি, কাল তো অত করে বোঝালাম, দেখি কি করে। নে এবার এই সুতোটা ধর। মাঝখানে ফাঁসটা দিয়েছিস তো, দেখিস ফাঁসটা যেন মাঝামাঝি থাকে। এটা আবার কি করছে? আজ তো ছিপ নয়, সুতো দিয়ে কিছু একটা তৈরি করেছে। একটা ফাঁস মতন আছে মনে হচ্ছে। হ্যাঁ, ফাঁস দিয়ে বাচ্চাটার গলাটা আটকাবে নাকি? ওদের মতলব তো সেটাই দেখছি। এবার কি হবে তাহলে? কিচ্ছু বুঝতে পারছি না। আরে একটু সরে যা। ঠিক আছে, আগে চারগুলো ছড়িয়ে দে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া দিচ্ছি। আজ আমার কত খাবার! না বাবা, আজ আর অন্য কোনো টোপ নেই, তাহলে তো ভয়ের কোনো ব্যাপারই নেই। ও কি সব খাবার ভাসছে! না, যাই আস্তে আস্তে, একটা একটা করে খাই। দেখ বেরোচ্ছে বেরোচ্ছে। যা, আজ মনে হচ্ছে আর বাঁচানো গেল না গো। দারুন খেতে খাবার গুলো। আরে বা, আরো আরো আছে দেখছি সারা পুকুর জুড়ে। আজ দিনটা ভালোই কাটবে মনে হচ্ছে। আজ মনে হচ্ছে আর বাঁচানো গেল না গো। তাহলে অন্তত চিৎকার করি, যাতে ও আবার জলের নিচে চলে যায়। ওর যা লোভ দেখছি, যতই চিৎকার করি না কেন ওর কানে কোনো আওয়াজই যাবে না। তবু যতই গলা ফাটিয়ে চেঁচাও, আজ কিন্তু কিচ্ছুটি হবে না। এবার বাছাধনকে আমরা ধরবই। তোমরা আর ওকে বাঁচাতে পারবে না। ও মার বন্ধু দুটো আবার গলা ফাটিয়ে চিৎকার করছে। আরে বাবা, তোমরা রোজ যা খাওয়াচ্ছ সেটা তো মুখেই তোলা যায় না। নেহাত বয়সে বড় বলে কিছু বলছি না, তার থেকে বাবা এই বাচ্চাগুলো না বেশ ভালো। কি চমৎকার চমৎকার খাবার ছড়িয়ে দিয়েছে পুকুরে। না, ওদের চিৎকারে মন না দিয়ে বরং খাবারেই বন্দি। ওই দেখ আরো এগোচ্ছে। আরে ফাঁসটা এদিকে হালকা কর, ওদিকটা ছাড় না। এবার ধরে থাক, ফাঁসের দিকে এগোচ্ছে বেটা। হালকা করে ধরে থাক। ওটা আবার গোল মতন কি ভেসে রয়েছে বুঝতে পারছি না তো। গেল গেল, ফাঁসের দিকেই তো এগোচ্ছে। এবার মনে হচ্ছে ওরা ওরি করতেই হবে ওর কানে কথা ঢোকানোর জন্য। না না, তাতে কিছু হবে বলে মনে হয় না, যা কুয়ার গোবিন্দ ছেলে। তবু একবার শেষ চেষ্টা করে দেখি। উড়ছে কেন রে?
নেই, কাছে এলে জালে আটকে যাবে না। এমনি এমনি মাথা কাটিয়ে এমন বুদ্ধি বার করেছি? সত্যি তোর মাথা তো নয়, যেন মনে হয় বুদ্ধি ঢেকি। গোল জিনিসটার কাছে একটা খাবার ভাসছে, এক কাজ করি, গোলটার ভেতর দিয়ে মাথা গলিয়ে খাবারটা খাই। ওর তো দেখছি কোনো দিকে কোনো কানই নেই। বললাম না, খাবার দেখলে ওর মাথার কোনো ঠিকই থাকে না। তবু আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। অগত্যা হাঁসটার ভেতর দিয়ে মাথা গলাচ্ছে। আমি না বললে কিন্তু টানবি না। ঠিক আছে, সাবধান। বাহ, বেশ লাগছে তো। মাথার দুদিকে কেমন সুতো সুতো মতন। ওকে ওরা আবার লাফালাফি শুরু করলো কেন? লক্ষণ তো এতক্ষণ অবশ্য করবই বা কি করে, এত দারুণ দারুণ জীবে জল আনার মতো খাবার। কিন্তু কি হলো বুঝতে পারছি না তো। থাক, কাজ নেই বেশি পুজে, নে এবার টান। ওকে সুতো দুটো আবার দুদিক দিয়ে এগিয়ে আসছে কেন? তবে কি কোনো বিপদ? মাথা ঢোকাও, মাথা ঢোকাও। আরে ওরে কি লাফিয়ে ঝাঁপিয়ে বলছে, ভালো করে শুনি তো। কোনো দিকে না তাকিয়ে মাথাটা খোলের ভেতর ঢোকাও, ঝটপট। না বাবা, কেমন ভয় ভয় করছে, ওদের কথা শুনে মাথাটা ঢুকিয়ে নি বড়। আরে ঝটপট ঝটপট, টানছি তো। যা, মাথাটা তো ঢুকিয়ে দিল রে। পারেনি পারেনি, হাঁসটা দিতে পারেনি পারেনি। এবার জলে ডুবে যাও তাড়াতাড়ি। ডুবে পালাও, ডুবে পালাও। পালাই বাবা, এখন পালাই। যা, এবারেও ধরা গেল না বেটাকে। যা, পালিয়ে গেল। এ মা, এবার কি হবে? না, আমি বেশ ভালো বুঝতে পেরেছি। ওই সারসগুলো থাকলে ওই বাচ্চা কচ্ছপটাকে কিছুতেই ধরা যাবে না। তাহলে উপায়? উপায় আর কি, এই সব ছেড়ে আমাদের নিজেদের খেলাতে মন দেওয়া ভালো। ঠিক বলেছিস, চল তবে। চল চল। আরে পুকুরের উপরের জালটা নিয়ে চল। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা, তুমি আমাদের কথা শুনছো না কেন বলো তো? কি হলো, চুপ করে আছো কেন, কথা বলো। কি বলবো আর? আহা, তোমার যা বলার সেটা তো বলবে। আমি বললে সেটা তোমাদের মোটেই ভালো লাগবে না। তবু তোমার মা আমাদের বন্ধু ছিল। আর তোমার মাকে আমরা কথা দিয়েছিলাম যে তোমার বিপদে আপদে আমরা সব সময় তোমার পাশে থাকব। দেখো, আমি না তোমাদের মতো উঠতে চাই, বুঝলে? ওপর থেকে এই জায়গাটাকে না, মানে পুরো পৃথিবীটাকে দেখতে চাই। মানে আমার বাইরের জগৎ দেখার খুব শখ। আমি তাই জলের তলায় শুয়ে বসে থাকতে পারি না। কিন্তু কিন্তু তুমি যেটা চাইছো সেটা তো কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? সেটা তো তুমি নিজেও জানো। তোমার কি ডানা আছে নাকি তুমি উঠতে পারবে? তাহলে যাও, আমার তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। শোনো শোনো আমাদের কথাটা। কোথায় যাচ্ছ? কি করে বোঝাই বলো তো একে? জানি না। কচ্ছপটাকে ধরতেই পারলাম না। তাতে কি হয়েছে? এখন পারিনি, পরে ঠিক পেরে যাব। কিন্তু কি করে? অত শত ভেবে কি হবে বলতো? যদি ওকে ধরার থাকে তাহলে কিচ্ছু করতে হবে না। দেখবি এমনি এমনি আকাশ থেকে ও এসে আমাদের কাছে ধরা দেবে। সত্যি হাসালি? আরে আমি সত্যি বলছি, তুই মিলিয়ে নিস আমার কথাটা। হ্যাঁ, তার মানে আমরা এখন আকাশের দিকে তাকিয়ে বসে থাকবো
কখন ওই বাছাধন টুপ করে আমাদের কোলে এসে পড়বে। তোকে বোঝানো আমার কর্ম নয়। তাহলে বোঝাস না। বোঝাবো না, এখনো সব কচ্ছপ টচ্ছপ মাথা থেকে বার করে খেলবি। চল চল। কি হলো বলো তো, সকাল থেকে এত ডাকাডাকি করছে কিন্তু বের হচ্ছে না কেন সে? বাবুর গোসা হয়েছে, কাল যে বলেছি ওর ভুল ভাল আবদার মেটানো সম্ভব নয়। না না, নিশ্চয়ই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, দেখো। ওই আশাতেই থাকো আর ডাকো। ওই দেখো, ওই দেখো, উঠেছে বাবু। রাগ কমেছে বাবুর। তুমি আমাদের উপর রাগ করেছো না? তো রাগ হবে না, আমার মুখের উপর তোমরা বলে দিলে যে আমি উঠতে পারবো না। তো কি বলবো, তোমাকে খুশি করার জন্য মিথ্যে করে বলবো যে তুমি উঠতে পারবে? মিথ্যে করে কেন, সত্যি তো আমি উঠতে পারি। তুমি কি পাগল হলে নাকি? আমি পাগল হব কেন, আমার মাথা ঠিকই আছে, শুধু তোমরা তোমাদের মাথাটা ঠিক মতন খাটাচ্ছ না। না না, একটু পরিষ্কার করে বলো তো, তাহলে কি করে তুমি উঠতে পারো? খুব সোজা, হয়েছে শেষে। হ্যাঁ, যা শক্ত ডালটা। চলো এবার তাকে ডেকে তুলতে হবে তো। হ্যাঁ, না ডাকলে বাবুর তো ঘুমই ভাঙবে না। সকাল হয়েছে কি ডাকাডাকি শুরু, এই জন্য ডাকা ওই জন্য ডাকা, কোন কাজের কাজ নয়, শুধু বাজে কথার জ্ঞান। না গেলে না, ডেকে ডেকে কানের মাথাই খেয়ে ফেলবে দেখছি। আরে আসছি আসছি। হ্যাঁ বলো, সকাল সকাল কি জন্য এত ডাকাডাকি শুরু করেছো তোমরা? তোমার কথা মতন কাজ করেছি আজ। মানে? তুমি উঠতে চেয়েছিলে যেভাবে, সেভাবে যাতে উঠতে পারো তার ব্যবস্থা করেছি আজ আমরা। তাই নাকি? কই কই, দেখি দেখি কি এনেছো। এই যে। এই তো, তাহলে দেখলে তো, মাথা খাটালে কত কিছুই না হয়। তাহলে আর দেরি কেন? তাই তো, চলো তোমার ঘোরা শুরু হয়ে যাক। এই সকালেই? সকালেই তো ভালো, তাজা বাতাস খাবে, মন প্রাণ তরতাজা হবে, বেশ ভালোই লাগবে। তুমি ঠিক ডালটার মাঝখানটায় কামড়ে ধরবে, কেমন? আর আমরা দুদিক ধরে উড়িয়ে নিয়ে যাব। দারুণ হবে ব্যাপারটা, কি বলো? কিন্তু একটা কথা আছে বাছা। আবার কথা? আচ্ছা কি এত কথা বলো তো তোমাদের? বাহ, যার যেটা কাজ নয় সে সেটা করতে গেলে তাকে তো কিছুটা সাবধান হতেই হবে। দেখলে তো, তোমরা আমাকে আবার ভয় দেখাচ্ছ। না না, তোমাকে তো উড়িয়ে আনবই, কিন্তু ওড়ার মাঝে কাউকে দেখে কিংবা কারোর কথায় রাগ করে বা এই ধরো হেসে উঠে মুখ খোলা যাবে না, কিন্তু সেটাই মনে করিয়ে দিচ্ছি। কেন, তাতে আবার কি হবে? বাহ, তাহলে তুমি পড়ে যাবে না? ও হ্যাঁ, এটা তো মাথায় ছিল না। সে ঠিক আছে, সে ঠিক আছে, সেটা নিয়ে ভেবো না, ও সব আমি ঠিক সামলে নেব। আমার চিন্তা খালি ওই বাচ্চাগুলোকে নিয়ে, ওরা যদি তোমাকে দেখে তোমায় আওয়াজ টাওয়াজ দেয় তাহলে তুমি কি করবে কে জানে। ওরা আমাকে আওয়াজ দেবে কি, হা করে যাবে, কথাই ফুটবে না মুখে। তাহলে চলো ওরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আমার আর তর্স হইছে না।
ছুঁড়তে পারে। আরে আমি যা ছুঁড়বো না তার ধারে কাছে তোরা পৌঁছতে পারবি না। তাই নাকি? হয়ে যাক তাহলে। তাহলে তুই ছোড় আগে। আরে দেখ দেখ ওই বাচ্চা কচ্ছপটা না রে। তাই তো। ওরে বাছা ধন কি উড়তে বেরিয়েছে নাকি রে? সঙ্গে আবার সারসগুলোও আছে। ওরে বেটা পুচকে কচ্ছপ, তোর সাহস তো মন্দ নয়, জল ছেড়ে হাওয়ায় বেরিয়েছিস বেড়াতে। জলের খাবার খেয়ে হলো না, এবার আকাশের খাবার খাবি নাকি? ধরতে পারলে না একদম কিমা করে চেটে পুটে খাবো। ইরে নামবি নাকি, নাকি উড়েই থাকবি ঘুড়ির মতন? পারবো নাকি একটা ঘুড়ি আর কেটে একেবারে ভোকাটটা করে দেব। এ বাবা পারে না পারে না, ভীতু ভীতু পচা। তুই বাড়ি যা না, ওরে তুই তো চলে যা। তোরা ছাই কিরে, কি বলেছিলাম, সময় হলে জিনিস আপনা থেকেই চলে আসে। পারলাম না বন্ধু, পারলাম না, তোমার ছেলেটাকে বাঁচাতে পারলাম না বন্ধু। কি করে পারবে বলো, যার এত লোভ তার তো পরিণতি একটাই। এই জন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু।